আপনারা কি জানেন দুর্গাপুরে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা হলো, দক্ষিণা কালী মায়ের মন্দির। দেবী সতীকে কাঁধে করে নিয়ে মহাদেবের সেই তাণ্ডব নৃত্যের সেই মন্দির উদ্বোধনের দিন থেকে বেশ একটা মেলাও বসেছে এই ভিকে নগরে। মাকে আনা হয়েছে উড়িষ্যা থেকে। এই শিলার মূর্তিটার ওজন হচ্ছে 1.5 টন। 4 ঘন্টা সময় লেগেছে গাড়িতে তুলতে। অগ্নিদেব, বায়ুদেব এখানে আছেন, মা বসুমতী, এবং এখানে আছে মা গঙ্গা, নন্দী, ফিরিঙ্গি এবং ত্রিলোকনাথ বাবা, শ্রীরাম, এ দেখুন পঞ্চমুখী হনুমান। প্রতিষ্ঠা দোল পূর্ণিমা উপলক্ষে মা মনসা এবং বাবা ভৈরবকে প্রতিষ্ঠা করা হয়েছে। মা যেহেতু অমাবস্যা ছাড়া প্রতিষ্ঠা হবে না। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন bengal.com। আপনারা কি জানেন দুর্গাপুরে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা হলো, দক্ষিণা কালী মায়ের মন্দির, এবং তার সাথে বাবা ভৈরবনাথ এবং মা মনসার মন্দির। দারুণ মন্দিরটা, চলুন আমরা ভেতরে যাই। এই যে মন্দিরের গেট, দোল পূর্ণিমার দিন হয়ে গেল উদ্বোধন, ভেতরে ঢুকে খুব সুন্দর লাগবে। এখানে এই দেখুন পঞ্চমুখী সাপ বাঁদিকেই খুব সুন্দর ভাবে বানানো, গেটে ঢুকেই পেয়ে যাবেন। অসাধারণ পরিবেশের মধ্যে এই মন্দিরটা। আচ্ছা, এইদিকে বাবা দর্শন করুন, একদম মহাদেবের অনেক ঘট দেখছি রাখা আছে। এই দেখুন মহাদেবের দর্শন করুন। এবং এইদিকে এই মা দক্ষিণা কালী মন্দির, এই দেখুন কালী মন্দিরের সামনে দেখতে পাচ্ছি যজ্ঞ হয়েছিল, যজ্ঞ কুণ্ড আছে বেশ বড়। দোল পূর্ণিমার দিন উদ্বোধন হলো এবং যজ্ঞ হয়েছিল। চলুন আমি এবারে মন্দিরের সামনে যাই, ভেতরে যাই। এই দেখুন পুজো হয়েছে এখানে, তবে হ্যাঁ মায়ের এখন মূর্তি নেই। আমরা গেটের সামনে চলে এসেছি, দেখবো ভেতরে গিয়ে, পুজো হয়েছে, ঘট পেতে পুজো হয়েছে, তবে যেহেতু এখনো অমাবস্যা আসেনি সেই জন্য মায়ের মূর্তিটা এখানে প্রতিষ্ঠা হয়নি। অমাবস্যার সময় মায়ের আমরা মূর্তি দেখতে পাবো। এই দেখুন এখানে ঘট পেতে মায়ের ফটোতে পুজো হয়েছে। মন্দিরের চারপাশটা এত সুন্দর, এত সুন্দর কাজ, খুবই ভালো লাগছে মন্দিরটা এসে। আপনারা মায়ের দর্শন করুন, তবে আগামী যে অমাবস্যাতে আমরা নিশ্চয়ই মায়ের মূর্তি আমরা এখানে দেখতে পাবো, আপনারা তখন সকলে সকলে এসে দেখতে পাবেন আর কি। দেখুন দক্ষিণা কালী মায়ের মন্দির, বাবা ভৈরবনাথের মন্দির, এবং তার সাথে মা মনসার মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল দোল পূর্ণিমার দিন। আমি মন্দিরটা সম্পর্কে একটু জেনে নিই, এবং মা কালীর এখনো মূর্তি দেখতে পাচ্ছি না কেন, সমস্ত কিছু আমরা জানবো। আমাদের প্রতিষ্ঠা দোল পূর্ণিমা উপলক্ষে মা মনসা এবং বাবা ভৈরবকে প্রতিষ্ঠা করা হয়েছে। মা যেহেতু অমাবস্যা ছাড়া প্রতিষ্ঠা হবে না, সেই সব মাকে আমরা উড়িষ্যা থেকে নিয়ে এসেছি, আনকমপ্লিট আছে, আমরা অমাবস্যাতে ওনাকে আবার প্রতিষ্ঠা করব। যেহেতু দোল পূর্ণিমা একটা ভালো দিন ছিল আমাদের কাছে, সেদিনে দেবদেবতার গৃহপ্রবেশে হয়, তাতেই আমরা মন্দিরটাকে স্থাপিত করেছি। মা দক্ষিণাকে এখন আমরা বসাইনি, মাকে আবার বসিয়ে আবার পুনরায় আবার আগামী দেখতে পাবো। হ্যাঁ, মন্দির দেখতে পাবো, মানে উড়িষ্যা থেকে মাকে নিয়ে আসা হয়েছে কিন্তু, এবং এখন বাবা ভৈরবনাথকে দেখতে পাবো। হ্যাঁ, বাবা ভৈরবনাথ আছে, মা মনসাও আছে, মা মনসাও আছে। মন্দিরের চারদিকটা খুব সুন্দর, অনেক দিন ধরে আর কি পুজো হয় এখানেই। কতদিন ধরে পুজো হচ্ছে? মিনিমাম ধরুক আমরা তো ছোট থেকে দেখছি, এরপরে যা হয়েছে সেটা বলা যাবে না। এখানকার মানুষ সবাই মিলে পুজো করত বছরে একবার করে, তারপরে আস্তে 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 ছোট করে পুজোটা হতো, তারপরে একটা খড়ের চালা হয়েছিল, তারপর খড়ের চালাটা ভেঙে যাওয়ার পরে আমরা উদ্যোগ নিয়ে পরে এই মন্দিরটাকে আমরা পুনরায় নির্মাণ করতে শুরু করি। সেটা মিনিমাম 3-4 বছরের উপরে আমরা নির্মাণে লেগেছিলাম। হ্যাঁ, প্রায় 3-4 বছর ধরে মন্দিরটা তৈরি হচ্ছে কিন্তু, আমরাও দেখেছি অনেকবার, এবং মন্দিরটা এখন প্রতিষ্ঠা হয়ে গেছে। মাকে আনা হয়েছে উড়িষ্যা থেকে। এই শিলার মূর্তিটার ওজন হচ্ছে 1.5 টন। 4 ঘন্টা সময় লেগেছে গাড়িতে তুলতে, তাই তো? গাড়িতে তুলতে 4 ঘন্টা সময় লেগেছে, এত ভারী দেখে বুঝতে পারবেন না। তবে এই ঠাকুর মানে মূর্তিটার উপর আরো অনেক কাজ হবে, অমাবস্যার সময় এটা প্রতিষ্ঠা হবে, সেই জন্যই মূর্তিটা মন্দিরের পাশে রাখা আছে, আপনাদেরকে সেটা দেখিয়েও দিতে পারছি। বেশ সুন্দর একটা মূর্তি, এবং দক্ষিণা মা কালীর মূর্তি, দুর্গাপুরের ভিকে নগরের যে নতুন মন্দির ঠিক সেখানেই প্রতিষ্ঠা হবে মায়ের এই মূর্তি।
মা দক্ষিণা কালীর মন্দির তো দেখতেই পাচ্ছেন, কিন্তু এই মন্দিরটার চারদিকে অনেকগুলো মূর্তি দেখতে পাবেন আপনারা। যেমন এই যে প্রথমে ঠিক গেটে ঢোকার ডান দিকে বাঁ দিকে অনেক দেবদেবীর মূর্তি আছে। কি কি মূর্তি আছে এই দেখুন, এই দেখুন অগ্নিদেব, অগ্নিদেব, বায়ুদেব, এখানে আছে মা বসুমতী এবং এদিকে আছে মা গঙ্গা। আচ্ছা ঠিক এইদিকে আছে আরো অনেক ঠাকুর, এই দেখুন নন্দী, ফিরিঙ্গি এবং ত্রিলোকনাথ বাবা, ত্রিলোকনাথের সুন্দর একটা মূর্তি। হ্যাঁ এই দেখুন আরো আমরা যদি পেছনের দিকে যাই সেখানেও দেখতে পাবো আরো অনেক মূর্তি, মানে মন্দিরটার চারদিকে এত সুন্দর ভাবে মূর্তিগুলো বানানো হয়েছে। এই দেখুন শ্রীরাম, এই যে শ্রীরাম, এখানে আছে এই দেখুন পঞ্চমুখী হনুমান, হনুমান সংকটমোচন হনুমান। আচ্ছা আর এখানে আছে সেই সীতা দেবী, রাম সীতা পঞ্চমুখী হনুমান, এটা ঠিক মন্দিরের পেছনের দিকে। আচ্ছা এবারে ঠিক এই দিকে হ্যাঁ বামদেবের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে কৃষ্ণ কালীর মূর্তি, এই দেখুন কৃষ্ণ কালী মূর্তি আছে এখানে, খুব সুন্দর। আর এখানে আছে বাবা লোকনাথ, বাবা লোকনাথের মূর্তি, মানে মন্দিরের চারদিকটা খুব সুন্দরভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো। আর মন্দিরের ঠিক ওপরে একদম সামনেই দেখতে পাচ্ছেন দেবী সতীকে কাঁধে করে নিয়ে মহাদেবের সেই তাণ্ডব নৃত্যের সেই মূর্তি আপনারা দেখতে পাবেন। দক্ষিণা কালী মন্দিরের ঠিক পাশেই এরকম একটা পুরনো গাছ দেখতে পাচ্ছেন, গাছের নিচেই বাবা ভৈরবনাথের থান। মন্দিরের চারদিকে এত মূর্তি ঠাকুরের আপনারা দেখলেন, এবং মন্দিরের ঠিক চূড়া যেখানে আছে ওখানে কিন্তু চারদিকে অনেক দেবদেবীর মূর্তি আছে। হ্যাঁ যদি একটু দিনের বেলা হতো আমরা আরো অনেকটা আপনাদেরকে দেখাতে পারতাম, রাতের বেলাতে যেমন আসছে ছবি আমি আপনাদেরকে সেভাবে দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটার চারদিকটা। মন্দির উদ্বোধনের দিন থেকে বেশ একটা মেলাও বসেছে এই ভিকে নগরে, এই দেখুন মেলাতে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, একদম জিলিপি থেকে শুরু করে কাজা গজা সমস্ত কিছুর দোকান আছে। আর মন্দিরটা তো আপনারা দেখছেন, এবং তার সাথে প্রোগ্রাম হচ্ছে, পরপর প্রত্যেকদিন অনুষ্ঠান হচ্ছে নরনারায়ণ সেবা, এরকম নানান রকম অনুষ্ঠানের সাথে খুব সুন্দরভাবে পালিত হলো মন্দির প্রতিষ্ঠার দিনটা। আজকে এখানে মঞ্চের মধ্যে হচ্ছে প্রোগ্রাম, এখানে আজকে শ্যামা সঙ্গীত হচ্ছে, আগামীকাল আছে বাউল, তারপরের দিন আছে অর্কেস্ট্রা, এরকম প্রত্যেক দিন আছে নানান রকমের প্রোগ্রাম, মানে মোট মনে হয় 5 দিনের অনুষ্ঠান। যাই হোক এখানে দেখুন মঞ্চটার ঠিক সামনে বসেছে নানান রকমের দোকান, যেখানে আর কি প্রোগ্রাম হচ্ছে ঠিক তার সামনে বসেছে ঘুগনি, পাশাপাশি কিছু ছোট্ট মেলার মতো হ্যাঁ আমরা দোকানও দেখতে পাচ্ছি, দেখুন এখানে বেশ মেলা বসেছে। Thank you.
কালকে মানে দোল পূর্ণিমার দিন, পরশুদিন দোল পূর্ণিমার দিন অনেক কিছু অনুষ্ঠান ছিল আমরা জানতে পারছি। হ্যাঁ, আমরা 2500 লোকে নারায়ণ সেবা করিয়েছি এবং আমাদের তিনটি প্রোগ্রাম রেখেছি। কালকে গতকাল আমাদের একটা প্রোগ্রাম হয়েছে বাউল, এই যে কীর্তন, আজকে হচ্ছে লোকগীতি হচ্ছে আমাদের, আগামীকালও আমাদের বাউল হবে একটা। আচ্ছা, মানে পুজো কমিটির সবাইকে পেয়ে গেছি, আপনার নাম দেখ? আমার নাম দেবুল। আচ্ছা, পুজো কমিটির যারা আছেন তাদের সাথে কথা হয়ে গেল মন্দিরে এসে, মন্দিরের সম্পর্কে আমরা জানতে পারলাম, বেশ ভালো লাগলো। দুর্গাপুরের মধ্যে ভিকে নগর, এটা ভিকে নগরে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা হলো, সবাই আসবেন অবশ্যই, মন্দিরে তো ঠাকুর আছেই এবং বাবা ভৈরবনাথের দর্শন করতে পারবেন, এখন মা মনসাও আপনারা অবশ্যই দেখতে পাবেন ভেতরে এসে। সব থেকে ভালো লাগলো চারদিকটা, এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে না। তো দুর্গাপুরের মামরা বাজারের ভিকে নগরের এই সুন্দর মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন ভিডিওটা প্লিজ। বাই।